দুই বছরে 5 লাখ কর্মসংস্থান তৈরি করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে জাতীয় যুব পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশে কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রযুক্তি খাত। নিজের চেষ্টায় এই তরুণ যুবারা স্বাবলম্বী হয়েছেন, সৃষ্টি করেছেন কর্মসংস্থান, হয়ে উঠেছেন দেশের তরুণ সমাজের জন্য অনন্য উদাহরণ। জাতীয় যুব দিবসে দেশজুড়ে ছড়িয়ে থাকা এমনই তরুণ যুবাদের পুরস্কৃত করে যুব উন্নয়ন অধিদপ্তর। সম্মাননা তুলে দিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের দুই তরুণ উপদেষ্টা। অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, যে প্রজন্ম স্বপ্ন দেখতে পারে তারা স্বপ্ন পূরণও করতে পারে। তার মন্তব্য, দেশে কর্মসংস্থানের অভাব আছে, তবে তরুণদের কর্মশক্তির অভাব নেই। যেই প্রজন্ম জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে, সেই প্রজন্মই বাংলাদেশের সর্বক্ষেত্রে নেতৃত্ব দিবে, দিয়ে একটি মেধাভিত্তিক, বৈষম্যহীন, তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে, এটি আমরা প্রত্যাশা করছি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া উপদেষ্টা তাঁর বক্তব্যে জানান, 5 আগস্টের পর যারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়েছিলেন তাদের প্রশিক্ষণ শেষে সহ পুলিশ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। শিক্ষা বা কাজের বাইরে রয়েছে এমন প্রায় 9 লাখ যুবককে বিশ্বব্যাংকের সহযোগিতায় প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে তার মন্ত্রণালয়ে। আমরা বলেছি শুধুমাত্র সরকারি ক্ষেত্রে আগামী 2 বছরে 5 লক্ষ কর্মসংস্থান আমরা সৃষ্টি করব। যুব উন্নয়ন অধিদপ্তরের যেই প্রশিক্ষণ কার্যক্রমগুলো চলমান রয়েছে আমরা সেগুলোর ক্ষেত্রে আরও আধুনিকায়ন, আরও বেশি প্রান্তিক পর্যায়ে যেন আমরা সেটি পৌঁছে দিতে পারি সেজন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।